কসাই ভাইরা রুহটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, জবাইয়ের পরে আবার ছোট ছুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে, এটা কিন্তু ঠিক না। এতে করে যেটা হয়, এটা স্বাভাবিক মৃত্যু হয় না, বরং অপমৃত্যু হয়ে থাকে। হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে, এটা ঠিক না। কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে, সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে। আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি, কারণ আত্তুহুরু শাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ। সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না, তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। এ পর্যায়ে আমরা অল্প কয়েকটি রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করে আজকের আলোচনাটুকু আমরা এখানেই জবনিকা টানবো, এখানে আমরা আলোচনাটি শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম যে রিমাইন্ডারটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে, সম্মানিত শুধু, আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কুরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি, এতে করে কিন্তু আপনার কুরবানিটা, পুরো কুরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তাই আজকের লাইভের মধ্য দিয়ে যারাই আপনারা যুক্ত হয়েছেন, আমি সবাইকে বলছি আমরা যাতে পশুর সাথে মানবিক আচরণ করি, কুরবানির পশুর সাথে এমন কোনো আচরণ যাতে না করি যাতে ওর কষ্ট না হয়, আমরা যেন এটা খেয়াল রাখি। বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া এবং ছুরিটা, যেই ছুরি দিয়ে জবাই করা হবে সেটা খুব ধারালো থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম যে কতটা চেক অ্যান্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের বর্ণনায় তিনি বলছেন, ইদা যাবাহতুম ফা আহসিনুয যিবহা, তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা এহসান করো, কেননা আল্লাহ তাআলা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন। আমরা জীবনে যাই করবো না কেন সেটা এহসানের সাথে করতে হবে। তো পশুটাকে কিন্তু আমি জবাই করব, স্লটার করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন স্লটার করবে, জবাই করবে, তখনও সেটার প্রতি এহসান করে তোমরা জবাই করো না। ওয়াইদা যাবাহতুম ফা আহসিনুয যিবহা, সেক্ষেত্রেও তোমরা সফট হার্টেড হও, সেটাকে এহসানের সাথে জবাই করো। কিভাবে এহসানের সাথে জবাই করবে, ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও, যাতে করে খুব স্মুথলি স্লটারিংটা হয়ে যায়, খুব স্মুথলি কুরবানিটা তাড়াতাড়ি হয়ে যায়, যাতে প্রাণীটার কষ্ট না হয়। আমরা প্রায়ই আমাদের ব্যাখেয়ালে বা অবহেলাবশত কুরবানির পশু ট্রাক থেকে নামানো, হাট থেকে নিয়ে আসা, এমনভাবে আমরা কুরবানির পশুর সাথে ট্রিট করি, এতে করে কিন্তু অনেক অমানবিক আচরণ আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায়। সো আমরা যদিও এটাকে জবাই করবো, আমরা যেন এহসানের সাথে জবাই করি, এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি। এটা হচ্ছে প্রথম রিমাইন্ডার। দ্বিতীয় রিমাইন্ডার হচ্ছে, আমাদের দেশে প্রায় এটা ঘটে, জবাই করার পরে অনেক কসাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করা প্রাণীটার গলার মধ্যে খোঁচা মারতে থাকে, গলায় বারবার খোঁচা মারতে থাকে, এটা কিন্তু ঠিক না। স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন তাহলে কিন্তু প্রাণীটার অপমৃত্যু হতে পারে, অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়, স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া, এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন। আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয়, অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয়, অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয়, কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে। ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা, আপনি জবাই করে দিবেন। সেক্ষেত্রে আমার মনে হয় 10 থেকে 15 মিনিট যদি আমরা একটু ওয়েট করি, গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে, ফলে এটার গোশতটা উপা দেওয়া হবে আমাদের জন্য। কিন্তু আমরা যদি তাড়াহুড়ো করে, বিশেষ করে অনেক কসাই ভাইরা, রুহটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, জবাইয়ের পরে আবার ছোট ছুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে, এটা কিন্তু ঠিক না। এতে করে যেটা হয়, এটা স্বাভাবিক মৃত্যু হয় না, বরং অপমৃত্যু হয়ে থাকে। আমরা যখন কুরবানি করি তখন প্রাণীটার শ্বাসনালী এবং কণ্ঠনালী কেটে যায়, এবং তারপরে রক্তনালী, যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন, এই জুগুলার ভেইনটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না। গবেষণায় দেখা গিয়েছে যে যদিও আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে, লাফালাফি করে, কিন্তু আসলে সে ব্যথা পায় না। জুগুলার ভেইন যখন কেটে ফেলে তখন ব্রেইন তাকে স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টের সিগন্যাল দেয় আরও বেশি পাম্প করার জন্য, আরও বেশি রক্ত পাঠানোর জন্য, ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায়। কিন্তু ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটার স্পাইনাল কর্ডে খোঁচাখুচি করতে শুরু করেন তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে, এটার স্ট্রোক হতে পারে, এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে।
যেতে পারে, তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করলো না, বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল, তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা তাড়াহুড়ো না করে 10 থেকে 15 মিনিট একটু ওয়েট করেন জবাইয়ের পরে, এটাকে স্বাভাবিকভাবে ন্যাচুরালি প্রাকৃতিকভাবে এটা রুহুটা বের হতে দিন, তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। 3 নম্বর রিমাইন্ডার হচ্ছে, আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি, আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে, এটা ঠিক না, কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে, সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে। সো অনেকে শুনেছি যে উস্কানিমূলকভাবে তারা একটু দেখিয়ে দিতে চায় বা তাদের উপর প্রতিশোধ নিতে চায়, এরকম করে অনেক সময় হিন্দুদের বিভিন্ন গ্রামে মন্দিরের সামনে এই কুরবানির ব্যবস্থাপনা করা হয়। আমি বলবো যে আমরা এটা যাতে না করি, আমরা হিন্দুদের যে উপাসনালয় আছে আমাদের হিন্দু ভাইদের উপাসনালয়গুলোকে স্কিপ করে এমন জায়গায় কুরবানি করব যাতে করে তাদের এই দৃশ্য দেখা না লাগে, এবং তাদের এবাদত গাহের সামনেও যাতে আমাদের এরকম পরিস্থিতি তৈরি করতে না হয়, আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এবাদতের মধ্য দিয়ে বজায় রাখতে পারি, এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন আমরা কখনোই যুক্ত না হই। 4 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, জি খেয়াল করে শুনুন, আপনাকে বলছি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন। আই রিপিট, আমি আবার বলছি, যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন। সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না, জরিপে এসেছে যে 50 লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কুরবানির ঈদে, তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কুল্লুকুম র আইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি, ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ আত্তুহুরু শাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ। এই বিষয়টা জানে আমরা খুব গুরুত্বের সাথে নেই, এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা যেন আমরা পরিষ্কার করি। বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন, ভলান্টিয়ারলি বিভিন্ন কুরবানি করে কুরবানির গোশত বিতরণ করবেন, আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে যাতে কোনো ধরনের রক্ত ময়লা বর্জ্য আবর্জনা না থাকে। বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন অ্যান্ড শেয়ার দ্য খায়ের, বি উইথ আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট।